হলিউডের সর্বগুণ সম্পন্ন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, তার অসাধারণ অভিনয়, মনোমুগ্ধকর সৌন্দর্য এবং চিরচরিত লাবণ্য এবং ব্যক্তিত্ব দিয়ে জয় করে নিয়েছেন সারা বিশ্বের হাজারো সিনেমাপ্রেমীর মন। তবে ব্যক্তিগত জীবনের জন্য বহুবার আলোচনায় এসেছেন এই অস্কার বিজয়ী অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে নারীর স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে ঘুরে ফিরে এলো বিয়ের প্রসঙ্গ। সেখানে অভিনেত্রী বলেন, বেঁচে থাকার জন্য বিয়ে গুরুত্বপূর্ণ নয়। তার মতে সারাজীবন দুটি মানুষ একসাথের নিচে থাকার জন্য কেবল ভালোবাসাই যথেষ্ট নয়। তিনবার আই ডু বলার পর অবশেষে জলির এই উপলব্ধি হয়েছে যে জীবনের জন্য বিয়ে জরুরি নয়, জরুরি হল স্বস্তিতে থাকা, নিজের স্বাধীনতার বলয়ে স্বাচ্ছন্দ্যে থাকা। এছাড়া বিয়ে প্রসঙ্গে জলি জানান, বিয়ে হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত, আবার হতে পারে জীবনের সবচেয়ে আনন্দদায়ক ঘটনা, তাই সতর্ক হয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। 1996 সালে প্রথম অভিনেতা জনি মিলারকে বিয়ে করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সেই বিয়ে টিকে ছিল 4 বছর। এরপর দ্বিতীয়বার ভুল করতে 1 বছরও সময় নেননি অভিনেত্রী। বিলি বব থর্নটনকে 2000 সালেই বিয়ে করেন তিনি, সেই বিয়ে টিকেছে আরও কম সময়, 2003 সালেই ভেঙে যায় তা। এরপর আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন জোলি। দীর্ঘ 10 বছর প্রেম করেন অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে। অবশেষে সন্তানদের চাপে 2014 সালে ব্র্যাড পিটকে বিয়ে করে সংসারী হন জোলি। কিন্তু জোলির এই বিয়েও ভেঙে যায় 2016 সালে। সেই থেকে সিঙ্গেলই আছেন এই অভিনেত্রী।